পরিমণির কাহিনী যেন মেগা ধারাবাহিকে রূপ নিয়েছে, নানা টুইস্টে ভরপুর এক কাহিনী। ভক্তকুল এখন ভেবে আকুল, আসলে হচ্ছেটা কি? রাত তখন ১২টার কাছাকাছি, এমন সময় ফেসবুক পোস্টে ভেসে আসলো, মান অভিমান ভুলে এক হয়েছেন তারকা দম্পতি শরীফুল রাজ আর পরিমণি। তার প্রমাণ হিসেবে ফেসবুকে পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পরিমণি, রাজ ও তাদের সন্তান রাজ্যের সঙ্গে তোলা স্ক্রিনশট। সেই পোস্ট করেছেন চিত্রনায়িকা শিরিন শীলা। তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, গতকাল রাতেই মান অভিমান ভুলে এক হয়েছে রাজপরি। রাতে পরীর বাসায় পরী ও রাজ্যের সঙ্গে ছিলেন রাজু। এই সময় শিরিন শীলা আরো বলেন, আমি রাতেই সুখবর্তি সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। স্ক্রিনশট নিয়ে পরিমণি বলেছিল, আমি ফেসবুকে এখন শেয়ার করে অভিনন্দন জানাবো। পরী তখন বলল, কর। কিন্তু রাজ তখনই ফেসবুকে ছবি পোস্ট করতে না করে দিল, যেহেতু পরিমণি আমার বান্ধবী, সে বলেছে পোস্ট করতে, তাই তার কথাই আমি শুনেছি। এই সময় তার সঙ্গে কি হয়েছে, কি কথা হয়েছে জানতে চাইলে শিরিন শীলা আরো বলেন, আসলে পরিমণি হুট করে অনেক সময় হয়তো অনেক কথা বলে থাকে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু এটা সে করে অভিমান থেকে। এই যদি সত্য হয় তাহলে রাজ পরী আলাদা থাকছে কেন? এ যেন এক রহস্য উপন্যাস। খোঁজ নিয়ে জানা গেছে রাজ আলাদা থাকছেন। বিচ্ছেদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিচ্ছেদের চিঠি দিলে ৯০ দিন সময় থাকে, সেই ৯০ দিনের মধ্যে কিছুদিন চেষ্টা করব ঠিকঠাক করা যায় কিনা, যদি একান্তই না হয় তাহলে যা হওয়ার তাই হবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, হয়তো আমাদের দুজনেরই দোষ ত্রুটি আছে, এক হাতে তো তালি বাজে না। পরী যে রক্তমাখা বিছানার ছবি দিয়েছে তাকে জিজ্ঞেস করে, কার রক্তের ছবি এটি? অনুসন্ধানে জানা যায় ওটা আসলে রাজের হাতের রক্ত ছিল, অ্যাকোরিয়াম সরাতে গিয়ে ভেঙে যায় সেটা, এবং সেই ভাঙা কাঁচ লেগে তার আঙুল কেটে গিয়েছিল। তাহলে এখন প্রশ্ন হল, এই রক্তের ছবি পোস্ট করে পরিমণি যে সংবাদ সম্মেলনের কথা বলেছিল সেটা আসলে কি ছিল? এমনই এক রহস্যে ঘেরা জীবনযাপন করছেন পরিমণি আর রাজ। সত্য কি, মিথ্যা কি, গুজবই বা কি, এই সবকিছুর জন্য আর খানিকটা সময় ধৈর্য ধরে সকলকেই অপেক্ষা করতে হবে। তবে ভক্তকুলের চাওয়া, শরীফুল রাজ আর পরিমণির সংসারটা টিকে যাক, অন্তত রাজ্যের মুখের দিকে তাকিয়ে।